बिस्मिल्लाह रहमान रहीम वेलकम बैक हाजी टेक यूट्यूब चैनल पक्षे साथे आछि सोहेल भाई बंधुरा आज के काज करछि कैनन आईपी 2770 एक प्रिंटर निये। सो प्रथम मेशिनटा आमरा अनबक्सिंग करे देखाबो एबं एकटा प्रिंट करे देखाबो। मेशिनेर उपरे डिस्क्रिप्शन देवा आछे जे मेशिनेर साथे की की देवा थाकबे एबं की की देवा थाकबे ना एबं मेशिनेर रेजोल्यूशन प्लस हच्छे कनफिगारटा देवा आछे आमरा एकटु देखे निब की की देवा आछे। सो एर भितरे आमरा एकटु आलोचना करि ए मेशिनेर मडेल नम्बर हच्छे मूलत कैनन आईपी 2770 एटा सिंगल फांगशन प्रिंटार कलर एटार आमरा शुधुमात्र प्रिंट हबे एटार आउटपुट कलर हबे कलर एटार प्रिंट स्पीड निये जोदि आमरा एकटु आलोचना करि एटा हच्छे 750 ब्लैक 4.850 कलर एटार प्रिंट पेपर प्रिंट साइज हबे कि लीगल साइज एफोर अवश्यई प्रिंट हबे एबं छोटो साइजगुलो प्रिंट हबे। আর কি কি ধরনের পেপার এই মেশিনের মাধ্যমে প্রিন্ট করা সম্ভব সেটা হচ্ছে প্লেন পেপার, হাই রেজুলেশন পেপার, ফটো পেপার প্রো প্লাটিনাম, ফটো পেপার প্রো, ফটো পেপার প্লাস গ্লোসি, ফটো পেপার প্লাস সেমি গ্লোসি, ম্যাট পেপার, ফটো স্টিকার, আর্ট পেপার, বিয়ের কার্ড, ভিজিটিং কার্ড, অল এভরিথিং এই মেশিনের মাধ্যমে প্রিন্ট করা সম্ভব। এটা প্রিন্ট রেজুলেশন যদি নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই এটা 4800x1200 DPI। এটার ইউএসবি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি এটা হচ্ছে ইউএসবি 2.0 হাই স্পিড। এটা ডুপ্লেক্স সিস্টেম নিয়ে যদি একটু আমরা আলোচনা করতে চাই এটা হচ্ছে ম্যানুয়াল ডুপ্লেক্স। এটা ইনপুট ট্রে নিয়ে যদি আমরা একটু আলোচনা করি এটা হচ্ছে ইনপুট ট্রের ভিতরে 100টা এ4 সাইজের নর্মাল ATGSM পাতা রাখা যাবে। এটার আউটপুট ট্রে দেওয়া নেই, এটা ফেসগুলো নিচে পড়বে, সো আমাদের কালেক্ট করে নিতে হবে। এটা অপারেটিং সিস্টেম নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই এটা হচ্ছে উইন্ডোজ সাপোর্টেড এবং ম্যাক সাপোর্টেড। এটা পাওয়ার সোর্স পাওয়ার কনজাম্পশন নিয়ে যদি আমরা একটু আলোচনা করি এটা হচ্ছে এসি 100 থেকে 240 ভোল্ট 11 ওয়াট প্রিন্টিংয়ের সময় এটা মোটামুটি খরচ করবে। এটা বডি কালার নিয়ে আমরা যদি একটু আলোচনা করি এটা হচ্ছে বডি হবে বডি ব্ল্যাক। আর এটা এই মেশিনের সাপোর্টেড কার্টিজ নাম্বার নিয়ে আমরা যদি একটু আলোচনা করতে চাই এই মেশিনের সাপোর্টেড কার্টিজ নাম্বার হচ্ছে ফিজি 810 ব্ল্যাক 450 পিস, ফিজি 811 কালার 150 পিস। আরেকটা কার্টিজ সাপোর্ট করবে সেটা হচ্ছে ফিজি 811 XL 175 পিস আর ফ্রিজি 810 XL 480 পিস। এখানে 810-এর ভিতরে ব্ল্যাক কালি থাকবে, 811-এর ভিতরে সায়ান ম্যাজেন্টা ইয়েলো কালি থাকবে। এটা স্পেশাল হচ্ছে এই মেশিনটা 4800 DPI রেজুলেশনে প্রিন্ট হবে। আর এই মেশিনটা ফোর আর একটা ফটো প্রিন্ট হতে মাত্র 55 সেকেন্ড সময় নেবে আর এই ফোর সাইজের এক ফাতা ফটো পিকচার প্রিন্ট করতে মাত্র 100 সেকেন্ড সময় নেবে। আর এই মেশিনের বক্স নিয়ে যদি আমরা একচুয়ালি আলোচনা করছি এই মেশিন হচ্ছে 445x130x250 মিলিমিটার। এই মেশিনের ওয়েট নিয়ে যদি একটু আলোচনা করি এই মেশিন হচ্ছে 3.4 কেজি। ওয়ারেন্টি নিয়ে যদি একটু আলোচনা করতে চাই আমরা এই মেশিনের ওয়ারেন্টি থাকবে 1 বছর, তবে অবশ্যই আমাদেরকে অরিজিনাল 810 এবং 811 কার্টিজ ইউজ করতে হবে। যদি আমরা রিফিল করি অথবা ড্রাম বা ট্যাঙ্ক সিস্টেম করি ওই ক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি থাকবে না। এই মেশিন যদি আমরা আলোচনা করি যে কোন দেশে এর মেশিনটা তৈরি হচ্ছে অথবা অ্যাসেম্বলিং হচ্ছে এটা হচ্ছে ভিয়েতনাম অথবা থাইল্যান্ড, দুই দেশেই এই মেশিনের প্রোডাকশন হচ্ছে। আর এই মেশিনের যদি মাদার অফ কোম্পানি যদি আমরা একটু আলোচনা করতে চাই ক্যাননের মাদার অফ কোম্পানি হচ্ছে জাপান। সো আমরা এখন এই মেশিনটা আনবক্সিং করে আমরা একটা কার্টিজগুলো লাগিয়ে প্রিন্ট করার চেষ্টা করছি। আজকে আমরা এই মেশিনটা ফিজি হসপিটালে আমাদের দুজন ডাক্তার এসেছেন, ওনারা এই মেশিনটা চয়েস করেছেন, আমরা ওনাদের উদ্দেশ্যে এই মেশিনটা রেডি করছি এবং সবার উদ্দেশ্যে আমরা এটা ভিডিও করে ব্লগ করে ছেড়ে দিচ্ছি যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। আমরা যারা বাংলাদেশ থেকে দেখছি অথবা বাংলাদেশের বাইরে থেকে দেখছি যারা আমরা বাংলা ভাষা বুঝি আমরা আশা করছি আমরা সবাই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হব এবং কীভাবে একটা মেশিন আমরা প্রথমে রান করে নিতে হয় আমরা সেই সিস্টেমটা আমরা এখানে দেখে নেব। আমরা একটু আলোচনা করি এটা এই মেশিনটা হচ্ছে কী কারণে স্পেশাল, এটা অনেক কারণে স্পেশাল। এটা সবচেয়ে লো বাজেটের ভিতরে ইংজেট ফটো প্রিন্টার, এটার মাধ্যমে খুবই মাত্র এই দুটা কার্টিজের মাধ্যমে, দুটা কার্টিজের প্রাইস হবে 2900 টাকা, দুটা কার্টিজের মাধ্যমে আমরা ফটো প্রিন্ট করতে পারবো। আর এই মেশিনটা ড্রাম সাপোর্টেড, যদিও ড্রাম করার পরে ওয়ারেন্টি থাকবে না, রিফিল করার পরে ওয়ারেন্টি থাকবে না, কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে ড্রাম করে নিতে পারবো। বন্ধুরা আমরা একটু বলে নিচ্ছি এর ভিতরে এই মেশিনে দুটা কার্টিজে প্রিন্ট হবে 450 পিস ব্ল্যাকে 150 পিস কালার, আর যদি এক্সেল কার্টিজ হয় 480 পিস ব্ল্যাক 180 পিস কালার। কিন্তু আমরা যখন এই মেশিনের সাথে ড্রাম সিস্টেম করে নিব আমাদেরকে মোটামুটি 5000 থেকে 6000 পিস প্রিন্ট আউটপুট দিবে। এর ভিতরে কার্টিজগুলো ড্যামেজ হলে আমরা কার্টিজগুলো চেঞ্জ করে নিব, তো আমাদেরকে মাথায় রাখতে হবে তখনই আমাদের ওয়ারেন্টি থাকবে না। এই মেশিনের প্রাইস নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই এই মেশিনের বর্তমান প্রাইস হচ্ছে 4200 থেকে 4500। সো হাজি টেক বা সোহেল ভাই ফ্যান যারা আসবেন তাদের জন্য আমরা এই মেশিনের প্রাইস রাখবো 3900 টাকা।
মাত্র 3900 টাকা। দুইটা কারেজের প্রাইস ব্ল্যাক অরিজিনাল 1450, কালার 1550। ব্ল্যাক চায়না যদি আমরা কারেজ ইউজ করতে চাই নেক্সট টাইম যখন আমাদের ড্যামেজ হবে, তখন ব্ল্যাকের দাম রাখবো আমরা 900 টাকা, কালারের দাম রাখবো মাত্র 1100 টাকা। আমরা অবশ্যই এই মেশিনের মধ্যে ফিট করবেন এবং কোয়ালিটি বুঝে নেবেন। আপনারা হাজিটেকের অ্যাড্রেস অবশ্যই সবার জানা আছে, আমি আরেকবার বলে দিচ্ছি সবার গ্যাদার্থে, হাজিটেক দোকান নাম্বার 720-738 লেভেল 7 মাল্টিপ্ল্যান সেন্টার ঢাকা। আমরা আশা করছি আপনারা যারা দেশ থেকে দেখছেন অথবা দেশের বাইরে থেকে দেখছেন, যেখান থেকে মেশিনটা পারচেস করবেন অবশ্যই আপনারা এই মেশিনের সাথে জেনুইন কারিজগুলো বুঝে নেবেন, 810 এবং 811 কারিজগুলো আছে কিনা। সো এই মেশিনের সাথে কি কি আসছে, এই মেশিনের সাথে একটা পাওয়ার কেবল, একটা ইউএসবি কেবল, একটা সফটওয়্যার সিডি, একটা ইউজার গাইড দেওয়া থাকবে এবং দুইটা অরিজিনাল কারিজ দেওয়া থাকবে। আমরা মেশিনটা মোটামুটি ফিন করে ফিনিশিং দিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিবেন নতুন কোনো ব্লগ তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্যে এবং আমাদের ভিডিওটা দেখার জন্যে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ফিনটেক নিয়ে। আল্লাহ হাফেজ, আজকে এতটুকু।